হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনাদের ফোনের গ্যালারিতে আপনাদের নিজেদের ছবি সেট করবেন, যেমনটি আমার স্ক্রিনের মধ্যে এখন দেখতে পাচ্ছেন। তো আপনি যদি আপনার ফোনের গ্যালারিতে আপনার ছবি সেট করতে চান, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শকে থাকেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো আপনাদের ফোনের গ্যালারিতে আপনাদের নিজের ছবি সেট করার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন ভিডিওর পরে দেখিয়ে দিব। তো আমরা এখন অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর পারমিশনটি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে একটু লোডিং হচ্ছে। লোডিংটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটি কিন্তু অলরেডি ওপেন হয়ে যাবে। তো আমরা আমাদের ফোনের গ্যালারির মধ্যে আমাদের ছবিটি সেট করার জন্য থ্রি ডট যে মেনু দেখতে পাচ্ছেন, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে আসার পর ইউজার ইন্টারফেস, ঠিক আছে, ইউজার ইন্টারফেসে ক্লিক করবেন। ইউজার ইন্টারফেসে ক্লিক করার পর সেট এস ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, দেন আপনারা এই অপশনতে ক্লিক করবেন। সেট এস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেন আপনার ফোনের গ্যালারিটি সিলেক্ট করে দিবেন। গ্যালারির উপরে ক্লিক করার পর আপনার যে ছবিটি আপনাদের ফোনের গ্যালারি ব্যাকগ্রাউন্ডে সেট করতে চান ওই ছবিটি আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর একবার যদি সেট না হয় আবার গ্যালারি অপশনে ক্লিক করবেন, দেন আবার আগের ফটোটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু এখন ছবিটি সেট হয়ে গেছে। দেন আমরা এখন ব্যাক আসছি। ব্যাক আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু অলরেডি আমাদের ছবিটি সেট হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে যদি থ্রি ডি অপশনের উপর ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। তো আপনার আপনার ফোনের গ্যালারি থেকেও এই অ্যাপসটির মাধ্যমে আপনি গ্যালারি হিসেবে খুব সহজে আপনার ব্যাকগ্রাউন্ডটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার ছবিটি সেট করে খুব সহজে আপনি গ্যালারি হিসেবে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা যদি থ্রি ডি অপশনে ক্লিক করি অনেক সুন্দর সুন্দর এখানে ডিজাইন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। তো আপনার ছবিটি যদি চেঞ্জ করতে চান আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, দেন সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর ইউজার ইন্টারফেসে ক্লিক করবেন। ইউজার ইন্টারফেসে ক্লিক করার পর সেট এস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, দেন আপনার গ্যালারি অপশনে ক্লিক করবেন, দেন যেই ফটোটি চেঞ্জ করবেন ওই ফটোটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আপনাদের ফটোটি আবার চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সো এই অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের ফোনের গ্যালারির মধ্যে আপনাদের ছবিটি সেট করতে পারবেন। তো এবার আপনাকে দেখিয়ে দিব কীভাবে অ্যাপসটি ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাদের ফোনে গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন গ্যালারি প্লাস, ঠিক আছে, GALLERY গ্যালারি PLUS, ঠিক আছে। গ্যালারি প্লাস সার্চ করার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি প্লাস, ঠিক আছে। এখানে আরেকটি অ্যাপ দেখতে পাচ্ছেন গ্যালারি প্লাস প্রো, ঠিক আছে, এটি না, গ্যালারি প্লাস যে অপশনে অ্যাপসটি দেখতে পাচ্ছেন ওই অ্যাপসের উপর ক্লিক করবেন। লোগোটি একটি ভালো করে দেখে নেন অথবা একটি স্ক্রিনশট দিয়ে নেন, পরবর্তীতে সার্চ করলে পেয়ে যাবেন। গ্যালারি প্লাস অ্যাপটি ইনস্টল করে আপনাদের ফোনের গ্যালারিতে খুব সহজে আপনাদের ছবিটি সেট করতে পারবেন। সো ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে এক লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।